গত মঙ্গলবার ভারতের ইডেন গার্ডেন স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। আর এই ম্যাচে ফিলিস্তিনের পতাকা উড়ানোয় চার দর্শককে আটক করেছে কলকাতা পুলিশ। পুলিশ জানিয়েছে ফিলিস্তিনের পতাকা উড়ানোর কারণে তাদেরকে আটক করা হয়েছে। আটক চারজনের মধ্যে দুজন ঝাড়খণ্ড ও একজন কলকাতার ইকবালপুর এবং অপরজন হাওড়ার বাসিন্দা। ভারতীয় পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, আটক চারজনের দুজনকে ৬ নম্বর গেটের কাছ থেকে এবং অপর দুজনকে ব্লক জি টেনের কাছ থেকে আটক করা হয়েছে। আমরা তাদের উদ্দেশ্য খোঁজ করছি। তিনি আরো বলেন, স্টেডিয়ামে অবস্থানরত পুলিশ সদস্যরা প্রথমে বুঝতে পারেননি বিক্ষোভকারীরা কি করছে। তারপর তারা ফিলিস্তিনের পতাকা উড়ানোয় তাদেরকে আটক করা হয়। তবে তারা কোনো স্লোগান দেননি। এদিকে কলকাতা পুলিশের এক সূত্র জানিয়েছে, আটক চারজনের বয়স ২০ বছরের কাছাকাছি। তারা গাজায় চলমান ইসরায়েল হামাস সংঘর্ষের প্রতিবাদ করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।